করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার 2 সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের বক্তব্যে একথা বলেন সরকার প্রধান। তিনি বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু কমলেও সবাইকে সাবধানে থাকা উচিত। হয়তো লকডাউন তুলে নিয়েছি, কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করব। খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষকদের সঙ্গে স্কুল কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সবাইকে যেন টিকা দেওয়া হয়। আমরা বিভিন্ন সংস্থা বা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। টিকার বিষয়ে সরকার প্রধান বলেন, আর টিকার কোনো সমস্যা নেই, যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে স্কুলের ছেলে মেয়েদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য ফাইজারের কিছু টিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে, আরও আসবে। মডার্নার টিকার জন্য চেষ্টা চলছে। তিনি বলেন, ইতিমধ্যে 6 কোটি টিকার টাকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পরও অনেকের করোনা হয়, এ কারণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, করোনা থেকে ভালো হবার পরও নানা জটিলতা রয়ে যায়। যাদের অন্যান্য রোগ আছে তাদের ক্ষেত্রে করোনা ঝুঁকি বাড়ায়, এজন্য সবাইকে নিজের ভালো নিজেকে বুঝে চলতে হবে। বাংলাদেশে গত বছর 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, কয়েক ধাপে তা আগামী 12 জুন পর্যন্ত বাড়ানো হয়। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।